সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মজাদার লেয়ার কেক রেসিপি। এখানে বাটি কিংবা কাপ যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি হাফ কাপ ফ্রেশ স্টার হুইপ ক্রিম নিয়েছি। এটাকে একটা ইলেকট্রিক বিটার সাহায্যে এরকমভাবে বিট করে নিলাম। চাইলে আপনারা এখানে হাতে এটাকে ফেটে নিতে পারেন হ্যান্ড মিক্সারের সাহায্যে। এখন এখানে কিছুটা আমি কেক নিয়েছি, এখানে কেকটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব হাতের সাহায্যে। এখানে আপনারা চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি বাটি নিয়েছি, আপনারা চাইলে এখানে কেনা কাপ কিংবা এমনি যেগুলো প্লাস্টিকের গ্লাস সেগুলোতে এরকমভাবে তৈরি করে নিতে পারেন। তাহলে বাচ্চারা এরকমভাবে করে দিলে অনায়াসে খেয়ে নেবে। এখন আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে আবার যেগুলো ঝুরি করা আছে কেক সেগুলো দিয়ে দিলাম। এরকমভাবে একবার কেক একবার ক্রিম দিয়ে এরকমভাবে লেয়ার বাই করে তৈরি করে নেব। এরকম প্রত্যেকটায় ক্রিম এবং কেক দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাকি ক্রিমে কফি পাউডার। এখানে আপনারা যদি কফি পাউডার না চান, না চাইলে নাও দিতে পারেন। আমি কফি পাউডার দিলাম, তাহলে এই ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন এটা দিয়ে আমি উপরে এটাকে আবার স্প্রেড করে নিলাম। এটা স্প্রেড করার পরে ফ্রিজে আমি মোটামুটি 10-15 মিনিট রেখে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব ভালোভাবে। এখানে আমি একটা প্লাস্টিকের ছুরি নিয়েছি, সেটা সাহায্যে এরকমভাবে এটাকে লেবেল করে দিলাম যাতে ভিতরে যে কেকটা আছে সেটা বেরিয়ে না আসতে পারে, যেহেতু ক্রিমটা বেশি আছে। এখন এটা সেট হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা ডেয়ারি মিল্ক চকলেট গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ক্রিম কফি পাউডার চকলেটের ফ্লেভারে কিন্তু লেয়ার কেকটা অসাধারণ লাগবে খেতে এরকমভাবে তৈরি করলে। আর নিয়েছি এরকম ডেয়ারি মিল্ক ক্যাডবেরি চকলেট, সেটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওখানে একটা পাত্রে জল বসে বাটিটাকে বসে এটাকে আমি গলে নিয়েছিলাম। চকলেটটা ভালোভাবে গলে গেছে, এখানে জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, এখানে লিকুইডটা একটু কমে নিতে হবে। আর এখন ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে আমি যে চকলেটটা লিকুইড করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা বেশি লিকুইড হয়ে গেছে বলে এটা গড়িয়ে পড়ছে, এটাকে একটু ঘন করে রাখবেন, তাহলে এটা দেওয়ার সময় আর গড়িয়ে পড়বে না। যাই হোক না কেন, এটা ফ্রিজে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে 10-15 মিনিট মতো, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন এটা পুরোটাই আমি দিয়ে এটা ডিপ ফ্রিজে 10-15 মিনিট রেখে এটা বের করে নেওয়ার পরে অনেকটা কিন্তু জমে গেছে। এখন উপরে আবার কিছুটা ক্রিম আমি লাগিয়ে দেব। উপরে কিছুটা ক্রিম লাগানোর পরে আবার ফ্রিজে এটাকে এটা ভালোভাবে দিয়ে দিতে হবে, যেহেতু চকলেটটা একটু লিকুইড হয়ে গেছিলো তাই এটা একটু সাবধানে দিতে হচ্ছে এবং সময় লাগছে। এটা একটু ঘন করে নিলে আর এটা হবে না। এখন ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে আমি দেখাচ্ছি, এখানে কিছুটা সুগার স্প্রিঙ্কেল দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে।